সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, এখন গুড মর্নিং বলাটা হয়তো ঠিক হবে না, আমার কাছে গুড মর্নিং, বাট এখন ওই 12টা মতন বাজে। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর কালকে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে, প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে, তার জন্য পায়ে প্রচণ্ড ব্যথা। এখন আমি জানি না আজকে সারাদিন কতটা কি ভিডিও কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, বিকালের পর থেকে পুরো ভিডিও কন্টিনিউ করবো, কারণ আজ সারাদিন অনেক কাজ আছে। সো যদি সারাদিনের ভিডিও করতে পারি তো ভালো, আর যদি না করতে পারি তো কিছু করার নেই। সো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। 2000 years later. সো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজ সারাদিন অনেক কাজ আছে, তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না। সো সারাদিন কাজ করতে করতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর আজকে খেলতেও যেতে পারিনি। ভেবেছিলাম যে আজকে অনেকদিন পর খেলতে হবে, বাট সেটা করতে পারিনি। সো আমি কাজ টাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মোটে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভিডিও স্টার্ট করলাম। এখন রেডি হবো, হয়ে একটু বাইরে যাবো। সায়ন সায়ন আমন মনোজ সবাই ফোন করেছিল যে সবাই চলে এসেছে, আমি এখনো যাইনি, তো আমি যাব এখন। তো চলো রেডি ফেডি হয়ে দেখা হচ্ছে এবার। তো আমি এই জাস্ট রেডি হলাম, এবার বেরোবো। তো চলো একবার বেরিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো এই জাস্ট বাইরে গেলাম, এই শান বসে আছে, এই যে বিজু বিজু। সো এখন ওদের সাথে কিছুক্ষণ দাঁড়াবো, আর মনোজ আর আমন নেই, ছোট শুভও নেই। সো চলো এখন ওদের সাথে কিছুক্ষণ দাঁড়াবো, দিন তোর বাড়ি চলে যাবো। তো চলো একবার বাড়িতে ঢুকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। One eternity later. So আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, একবার পা হাত পা ধুয়ে ঢুকেছি। তো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো, দেন তারপর খাওয়া দাওয়া করবো, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। এই যে বাবা বসে বসে মুখ ভেঙাচ্ছে, তোমরা দেখতে থাকো। মা বসে আছে, তো আমি খাওয়া দাওয়া করবো, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে মামা ভিডিও কলে। তো চলো ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ ট্রেস হয়ে দেন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি ড্রেস ট্রেস ছেড়ে একবার ফ্রেশ হয়ে গেছি, আর বাবা এখনো মামার সাথে কথা বলছে। তো এখন খেতে বসবো, তো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর আজকে দিনটা কিরকম ভাবে জানি কেটেও গেল, ভেবেছিলাম খেলতে হবো বাট খেলতে হয়নি, কিরকম ভাবে জানি কেটে গেল। তো চলো কি খাবো টাবো সবই শেয়ার করবো, আর ইচ্ছা আছে কালকে খেলতে যাওয়ার। দেখা যাক, যদি খেলতে পারি তো খেলতে যেতে পারি তো খুবই ভালো হয়। সো যদি খেলতে যাই তো সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো, কত দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এই জাস্ট খেতে বসলাম, যে ভাত, ওই যে মাছের ঝোল, এটা হচ্ছে বড়া কি বক ফুলের বড়া, আর কালকে আমি কিনে নিয়েছি ওটা, আর মা ওখানে ডিমের কোচ করছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাবার কথাটা হচ্ছে কিছু শুনতে পাচ্ছ কিনা আমি জানি না ঠিক। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. So আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবা এখনো খাচ্ছে, মাও খাচ্ছে, দুজনেই লেট। আর বাবার মুখটা দেখো কি গেছে। ওফ বাবা, সকালবেলা একা একা বাজার করতে গেছিল, প্রত্যেক বুধবার আমাকে নিয়ে যায়, আমাকে না নিয়ে নাকি বাজার করা মানে বাজার করতে যেতে পারে না। তো আজকে আমি যাইনি, এত মাল থাকে তো কুলি ছাড়া আনা যায় না, গজব বেজ্জতি হ্যায়। এগুলো ঠিক না কিন্তু, আমি কুলি, তুমি তো টানো, আমি থরি না টানি। তারপরে গাড়ির মধ্যে থাকে কে নিয়ে যাবে, এ করবে, গাড়িতে বসে রাখি দেখাশোনা করার জন্য। বেজ্জতি করছে আমার এখানে। তো আজকে মানে আজকে ভিডিওটা অতটা ইন্টারেস্টিং হয়নি, তোমাদের সেরকম ভাবে কিছুই দেখাতে পারিনি আমি। কালকে ঘুরে প্রচন্ড মজা হয়েছে, কালকে আমরা সবাই মিলে অনেকদিন পর গেছিলাম ঘুরতে। হ্যাঁ, এবার এক্সাম শেষ, এবার হয়তো 25 তারিখও একটু ঘুরতে যেতে পারি, এখনো শিওর না, হয়তো যেতে পারি, ঠিক নেই এখনো। আর 25 তারিখ রাত্রিবেলা আমরা পিকনিক করছি, তো সেখানে তো প্রচন্ড মজা হবেই। তো দেখা যাক, সবই শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। সো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করো, আর যদি চ্যানেলটা নতুন হো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো আজকের জন্য এটুকুই, তো গুড নাইট, এখনই ঘুমিয়ে পড়বো আজকে, আর বেশি লেট করবো না, কারণ শরীরটা এতটা ভালো না, পেটটা ব্যথা, কেন জানি না হঠাৎ পেটে ব্যথা হয়েছে। সো চলো আবার কালকে দেখা হচ্ছে আর ব্র্যান্ড নিউ ব্লগে। টাটা।